আচ্ছা, আমরা দুইটা ক্লাস শেষ করলাম, একটা হচ্ছে ফাইবারের প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ নিয়ে, আর একটা হচ্ছে এসিও নিয়ে। তো এসিও আর ফাইবারের যে ক্লাসগুলো করলাম, এগুলো আমরা যখন আবার ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করব, কাজ শিখাবো, তার পাশাপাশি আমরা তখন ফাইবার নিয়ে আবারও আলোচনা করতে হবে, কারণ ফাইবারে কিছু অফার তৈরি করতে হবে যেগুলোকে আমরা গিগ বলি। আর এসিও তো লাগবেই, কারণ ফেসবুকের পেজটাকে তো আমাদের র্যাঙ্কে আনতে হবে, ইউটিউব চ্যানেলটাকেও আমাদের র্যাঙ্কে আনতে হবে, এগুলোর জন্য আমাদের এসিওর অ্যাপ্লিকেশন মানে এসিওর যে সিস্টেমেটিক্যালি ওয়েটা, মানে যেভাবে অ্যাপ্লাই করি আমরা, সেই সিস্টেমগুলো আমরা আবারও রিপিট করতে হবে। তো আপনারা এইভাবে ফাইবার এবং এসিও এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, এগুলো আরো অনেকগুলো ক্লাসের মধ্যে আপনারা কম বেশি পেয়েই যাবেন, কারণ আসবেই টপিকগুলো ঘুরে ফিরে আসবে। যেমন গ্রাফিক্সটাও আসবে, ভিডিও এডিটিংটাও আসবে। ভিডিও এডিটিংটা আপনাদের অবশ্য ওই শুধুমাত্র ইউটিউবের জন্যই না, ফেসবুকের জন্য লাগবে। অনেক সময় আপনাদেরকে বায়ার বলবে প্রোডাক্টের ছবি দিয়ে, মানে সে হয়তো বলবে না, কিন্তু আপনি যদি আপনার মধ্যে যদি স্কিলটা থাকে যে ভিডিও আমি বানিয়ে দিতে পারবো, তাহলে বায়ার খুশি হবে এবং বায়ারের সাথে আপনার একটা লং লাস্ট রিলেশনশিপ বিল্ড আপ করার ওয়ে তৈরি হবে। সেজন্য আমরা একটা প্যাকেজ আকারে এটা রেডি করছি, কোর্সটা, যেখানে আমরা মোটামুটি সবকিছু বেসিক ভাবে দিব, এবং এই বেসিক কোর্সটাই মোটামুটি ইনকামের জন্য যথেষ্ট। ইভেন আপনি নিজেও যদি এটা নিয়ে কিছু করতে চান, নিজে নিজের জন্য যদি কিছু করতে চান, সেটার জন্য ইনাফ। আচ্ছা, আমরা তাহলে আজকের টপিক হচ্ছে বেসিক্স, বেসিক গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে হবে। তো এটার জন্য আসলে আমাদের খুব বেশি যে অ্যাডভান্স নলেজ লাগবে কিচ্ছু না, একেবারে যে জিরো সেও পারবে না, আমরা এমন ভাবে শিখাবো। এবং এগুলো দিয়ে একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে কি, আমরা আপনারা জানেন, যারা গ্রাফিক্স এর কাজ জানেন তারা এটা মূলত বুঝবেন, ভেক্টর ফাইল বা র ফাইল দিতে বলে। তো আমরা যেই কাজগুলো শিখাবো এগুলোর মাধ্যমে আপনারা ভেক্টর বা র ফাইল দিতে পারবেন না, এটাই হচ্ছে একটা প্রফেশনালের সাথে আমাদের ডিফারেন্স। আরো কিছু ডিফারেন্স আছে, খুব প্রফেশনাল লেভেলের কোনো কাজ আমরা কিন্তু গ্রাফিক্স এর এই এই ক্লাসের মাধ্যমে, বা গ্রাফিক্স এর আপনারা জানেন যে আলাদা আপনার 3 মাসের কোর্স আসলে শেখা সম্ভব না, তবে ম্যাক্সিমাম কোর্সে 6 মাসের, ওগুলাতে মোটামুটি আপনি প্রফেশনাল ভাবে শিখতে পারবেন। তো যাই হোক, আমাদের এই কোর্সটা দিয়ে আপনারা মোটামুটি বায়ারের জন্য, বায়ারকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট হবে। তবে এটা দিয়ে আপনারা মাথায় এটা রাখবেন না যে আমি যে কোনো গ্রাফিক্স এর প্রফেশনাল কাজ নিয়ে প্রফেশনাল ভাবে ডেলিভার করতে পারবো, এটা পসিবল না, ঠিক আছে। যেমন এই যে আমাদের এই ডিজাইন গুলো দেখেন, খুবই সিম্পল, এগুলো আপনারাও করতে পারবেন। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, আজকে যদি পসিবল না হয় শেষ করা, আমরা নেক্সট ক্লাসে বাকিটা কমপ্লিট করে দিব। আর এটা কিন্তু প্র্যাকটিস, আপনি আপনাদেরকে যা শেখানো হবে সেটা যদি প্র্যাকটিস করেন, এর মধ্য থেকে আপনারা আরো ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এই টপিকটা যদিও ছোট কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে বুঝার, আর প্রত্যেকটা লিঙ্ক আমাদের ক্লাস নোটসে ফাইলে গেলে পাবেন, যেটা আমরা ক্লাসে দেখাবো। আচ্ছা, আমি এবার ক্লাসের মূল কাজটা শুরু করি। আমি প্রথমে সামান্য একটু কথা বলে নিবো এটা নিয়ে। আচ্ছা, আজকে টপিক 3, বেসিক গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এ। আসলে টপিকের শেষ নাই, প্রচুর টপিক, তো এত টপিককে আমরা ধরতে পারবো না বা ধরা উচিত না, তাহলে আমাদের আসলে কোনো দিকে আমরা সেট হতে পারবো না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে কিন্তু ইউটিউব নিয়ে কাজ করতেছে সে ইউটিউব নিয়ে ব্যস্ত, ঠিক আছে। যে ফেসবুক নিয়ে করতেছে সে ফেসবুক নিয়ে পড়ে আছে, যে ইনস্টাগ্রাম নিয়ে করতেছে সে ইনস্টাগ্রাম নিয়ে করতেছে পড়ে ব্যস্ত। আসলে যে যেদিকে দাঁড়িয়ে গেছে সে সেদিকেই ব্যস্ত, তাকে যদি আমি ইউটিউব নিয়ে বলি যে ভিডিও বানাইতে হবে বা ইউটিউব কিভাবে কি করতে হয় খুঁটিনাটি, বলতে পারবে না। যারা প্রফেশনাল, আমাদের মতো বিগিনারদের মধ্যে না আসলে তারা, কারণ আমাদের মতো বিগিনারদের মধ্যে অনেক কিউরিয়াসিটি থাকে এবং আমরা চিন্তা করি কি আমি সব শিখবো, এই সব শিখবো করতে গিয়ে আমরা কোনোটাই আসলে করে উঠতে পারি না। তো আপনারা মোটামুটি ফাইবারও মাঝে মাঝে চোখে আপনাদের পড়ে যাবে, দেখবেন অনেক টপ লেভেলের সেলার ওরা মাত্র 1টা গিগ বা 2টা গিগ, মানে এক ক্যাটাগরির, মানে ফেসবুক নিয়ে কাজ করতেছে সে শুধু ফেসবুক নিয়ে কাজ করে, আর কোনো কাজ সে ডেলিভার দেয় না, বা এমন না যে সে কোনো কাজ পারে না, সে অনেক কাজই পারে কিন্তু দেখাচ্ছে সে একটা পারে, এটাই সিস্টেম। আপনি অনেক কিছু দেখালে আপনি আসলে কোনো দিকেই পারবেন না, বা বায়াররাও বুঝবে যে আসলে কিছুই না। আচ্ছা, যাই হোক, কারণ আমরা যদি 14 দিকে ফোকাস করি, আমাদের 14 দিকে আমি যদি 100%, আমরা প্রত্যেকটা কাজের চেষ্টা করবো 100% দিতে। এখন আমার কাজের, আমার যদি কাজের ক্যাটাগরি হয় 10টা, তাহলে 10টার জন্য সেটা ডিভাইড হয়ে যায়, অর্থাৎ 10×10% করে আমি একটা কাজের জন্য সময় দিতে পারবো, বা আমার একটা কাজের স্কিল আমার মধ্যে 10%। এটা আসলে সাইকোলজি, বায়ারদের সাইকোলজিটা এরকম, যে যে অনেক কাজ পারে তার মধ্যে কখনো একটা কাজ আমি 100% পাবো না, আর যে একটা কাজকে ফোকাস করে বায়ার নিশ্চিত ভাবে ধরে নেয় আমি পারি বা না পারি, যে সে যেহেতু একটা কাজই করে তার মানে সে এটার মধ্যে মানে বস লেভেলের কাজ পারে। তো এগুলো হচ্ছে টেকনিক, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমি অনেক কাজ পারি, অনেক দেখালে বায়ার খুশি হয়ে যাবে, এটা টোটাল আমাদের একটা রং কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা কেউ থাকবো না। আমি পারি কোনো সমস্যা নাই, সব আমার ভিতরে থাকবে, বা আমি আমার ফেসবুক পেজে দেখাবো কোনো সমস্যা নাই, ফাইবারে আমরা কেউ কিছু দেখাবো না। ফাইবারে নির্দিষ্ট 1টা 2টা টপিকের বেশি দেখালে বায়ারা কনফিউজ হয়ে যায় যে একে দিয়ে আসলে কিছু হবে কিনা, বিশেষ করে যারা একটু সিনিয়র বায়ার বা টপ লেভেলের বায়ার, তারা নতুন বায়ারা এত কিছু বুঝে না, ওদের সময় নেয়, হুট করে এসে হুট করে কাজ দিয়ে হুট করে চলে যায়। কিন্তু পুরোনো বা টপ লেভেলের বায়ার আপনারা যদি অনেক রকমের অনেক ক্যাটাগরি গিগ দেন, যেমন আমরা প্রথমে 7টা গিগ তৈরি করতে পারবো, এখন আপনার 7টা 7 রকমের গিগ,
একটা বায়ার আপনার প্রোফাইলে ঢুকেও কনফিউজ হয়ে যাবে, তো আমি কাজ কোনটা দিব, বা কাজ তো দেখতেছি 7 রকমের, তার মানে বাকি কাজগুলোর ভালো ডিমান্ড আছে বলেই তারা করছে। এখন আমাকে আগে আসলে বুঝতে হবে, বুঝে তারপরে আমি হয়তো ওর সাথে কাজে বা মেসেজিং করব। মানে আপনি বায়ারটাই কি করলেন, আপনার প্রোফাইলে এসে তাকে কনফিউজ করে দিলেন, সে চলে গেল। যেরকম আপনি একটা প্রোডাক্টের বাজেট করে বেরেছেন আপনি ঘর থেকে, যে আমি অমুক একটা ফোন কিনবো, আমার বাজেট এত। এখন আপনি মার্কেটে একটা দোকানে গিয়ে দেখলেন 14 রকমের কোম্পানি নিয়ে এসে বসে আছে। এই কারণে ব্র্যান্ডেড দোকানে মানুষ যায় এবং ব্র্যান্ডেড দোকানের জনপ্রিয়তা বেশি। মানে একটা ব্র্যান্ড, যে কোনো একটা ব্র্যান্ডের দোকান করছে, সেখানে গেলে আপনি নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে ফোন নিয়ে বেরোতে পারবেন। আর যেখানে অনেক ক্যাটাগরি রাখে, আপনি কনফিউজ হয়ে যাবেন, ইস 2012-এ তো আরো ভালো পাচ্ছি, আরো 2012-এ তো আরো ভালো পাচ্ছি, এখন বাজেট তো এখন নাই, এখন তাহলে আজকে না আনি পরে নিবো। মানে এইরকম একটা আমাদের মানসিকতা তৈরি হয়ে যায়। একটু আপনারা চিন্তা করবেন বা বুঝতে চেষ্টা করবেন যে আমাদের যেরকম সাইকোলজি, ওইটাই মোটামুটি। আমরা তো মানুষ, তো বায়াররাও মানুষ, বায়াররা তো আর অন্য কিছু না। আমাদের যে সাইকোলজিটা যেভাবে কাজ করে, ওদেরটা অনেকাংশেই মিলে যায়। হয়তো আমাদের ডেমোগ্রাফিক সাইকোলজি একরকম, ওদের ডেমোগ্রাফিক সাইকোলজি একরকম, কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলোতে আপনারা যখন হিট করবেন বা বুঝতে চেষ্টা করবেন, মিলে যাবে। কেউ একজন ক্যামেরাটা অন রাখবেন, ক্যামেরাটা অফ করলে আমি দেখতে পাচ্ছি না কাউকে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর টপিক এর শেষ নাই, এর মধ্যে খুব সামান্য কিছু এই কোর্সের মাধ্যমে আমরা চেষ্টা করছি রাখতে বা শেখাতে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় টপিক, বেসিক গ্রাফিক ডিজাইনিং। আচ্ছা, এই পর্বে যা শিখাবো অবশ্যই জানা জরুরি, এটা আপনারা বুঝবেন কেন জানা জরুরি। এটা নিজের সেফটি এবং বায়ারকে খুশি করা, দুইটাই আপনারা পাবেন যদি এই কাজগুলো মনোযোগ সহকারে করেন। নিজের সেফটি বলতে কি, বায়ার আপনাদেরকে একটা ইমেজ দিচ্ছে, বায়ার এমন না যে আপনাকে হায়ার করছে। বায়ার কিন্তু দেখা যাচ্ছে তার ওয়েবসাইটের জন্য সে আরো পূর্বেও কাজ করাইছে, বা এট এ টাইম আপনাদের 5-10 জনকে হায়ার করে রাখছে। এটা অনেক সময় আপনারা পেয়ে যাবেন যে আপনাকে একটা প্রোডাক্ট দিয়েছে, আপনি কাজ করতেছেন, আবার ওই প্রোডাক্ট দেখবেন যে আপনি প্রমোট করতে গিয়ে অন্যজন, মানে অন্য কোথাও গিয়ে দেখবেন সেম প্রোডাক্ট আরেকজনে কাজ করতেছে। এটাই হয়, ম্যাক্সিমাম বায়ার একজনকে দিয়ে বসে থাকে না। যারা আসলে একটু পুরনো বা সিরিয়াস লেভেলের বায়ার, তারা অনেকজনকে হায়ার করে। তো অনেকজনের কন্টেন্ট, অনেকজনের গ্রাফিক্স সব যদি একই হয়, তখন কিন্তু যারা পরবর্তীতে কাজটা ধরবে তারা একটু রিস্কে থাকে, কারণ এটা স্প্যাম হয়। সেম কন্টেন্ট যদি বিভিন্ন আইডি থেকে শেয়ার করা হয়, সেটা কিন্তু স্প্যাম। প্রত্যেকটা আইডি থেকে যদি আমরা একটু ওই গ্রাফিক্সটাকে একটু মডারেট করে নিই, ডিসক্রিপশনটাকে একটু মডারেট বা এডিট করে নিই, এগুলো করার মাধ্যমে আমরা সেফ থাকি, তখন আর স্প্যাম হয় না, ঠিক আছে? স্প্যামটা আপনারা আশা করি বুঝছেন বা আরো ভালো বুঝবেন। সামনে ফেসবুকের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব, কিভাবে কাজ করলে এটা টোটালি স্প্যামিং এর আন্ডারে পড়ে না, আদারওয়াইজ স্প্যাম পড়বে এবং আপনাদের আইডিও যাবে। আপনারা অনেক জায়গায় দেখবেন, যারা অনেক জায়গায় কোর্স করে আসছেন, মূলত স্প্যামিংটাই শেখানো হয় আমাদেরকে, রিয়েল ওয়েটা বা রিয়েল মেথডটা শেখানো হয় না। আমরা ওইটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং আপনারা রিয়েল মেথডেই কাজ করতে পারবেন। আর আরেকটা জিনিস, আপনারা যারা ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করছেন, আমি ধরে নিলাম কারো গিগ নাই, কিন্তু যাদের গিগ আছে তাদের কিন্তু ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পর থেকে, গিগটা পাবলিশ করার পর থেকে 24 আওয়ার্স কিন্তু আপনার মোবাইলে ডাটা অন রাখতে হবে, ফাইবারের অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ রাখতে হবে, যেন 24 আওয়ার্সই আপনাকে অনলাইন থাকতে হবে। তো আমরা যেহেতু গিগ তৈরি করা এখনো শিখাইনি, আমি ধরে নিচ্ছি কারো গিগ নাই, তো এই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যদি অফলাইনে থাকে কোনো প্রবলেম নাই, কিন্তু গিগ পাবলিশ করার পর থেকে যেন 1 মিনিটের জন্য আপনার প্রোফাইলটা অনলাইন, মানে অফলাইন না শো করে, এটা একটু কেয়ারফুল থাকবেন বা এটা একটু এনশিওর করবেন। আচ্ছা আচ্ছা, এখানে আমি অলরেডি এটা বলে ফেলছি যে বেসিক ক্লাস দিয়ে কোনো প্রফেশনাল কাজের কথাটা ভাববেন না। আর আমরা যে লেভেলে কাজ করব এটা মোটামুটি ফিট বলাই যায়, আমরা এভাবেই কাজ করি, আমি নিজেও এভাবেই করি। তারপর আমি দেখাবো একটু পরে আমরা এই সিম্পল কাজ দিয়ে কিভাবে বায়ারদের খুশি করতে পারে, আমি লাইভ প্রমাণ সহ দেখাবো, আপনারাও পারবেন। তবে প্র্যাকটিস, আমাদেরকে যেখানে শিখানো বা যাই হোক না কেন, আমরা যেভাবে শিখি না কেন, ওইখান থেকে আমাদেরকে আসলে একদম জেড পর্যন্ত দিয়ে দেয়নি, আমাদেরকে বেসিক ধারণা দিছে, এরপরে যে যত প্র্যাকটিস করছে সে তত বেশি অভিজ্ঞ হয়ে গেছে। এটা আপনারাও যদি এটা নিয়ে ঘাটেন আপনারা হতে পারবেন, আর যা দেখিয়ে দিব তার মধ্যে যদি লিমিটেড থাকেন তার মধ্যে দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু এত ভালো কিছু আর আনতে পারবেন না। এই ব্যাপারগুলো এরকম, এখানে শিখার জানার শেষ নাই, আমি যা দিব তার বাইরে। আমি ধরে নিলাম আমি আপনাদেরকে 10% দিচ্ছি, আরো 90% পড়ে আছে, এই 90% আপনাদেরকে ঘেটে বের করে আনতে হবে। এখন হয়তো এই 10% আপনাদের কাছে 100% মনে হবে, কারণ আপনারা নিউ, কিন্তু আসলে না, এর ভিতরে আরো প্রচুর জিনিস আছে ঘাটাঘাটি। সামান্য একটা সাইড দেখাবো, সেই একটা সাইডের মধ্যে আমি ফুল দেখাতে পারবো না, কারণ ফুল দেখাতে গেলে একটা টপিক আপনার 3টা ক্লাসে মোটেও সম্ভব না শেষ করা। তো কিছু জিনিস দেখাবো যেগুলো প্রয়োজন, এর পাশাপাশি আপনারা যদি ঘাটেন আস্তে আস্তে সময়ের সাথে সাথে শিখে যাবেন। আর প্রত্যেকটা কাজ শিখার পরেই কাজে নামবেন, অর্ধেক শিখে কখনো নামবেন না, কারণ অল্প বিদ্যা কিন্তু কখনো ভালো রেজাল্ট এনে দিতে পারে না, ঠিক আছে? পরিপূর্ণ হওয়ার পরে ফাইনালি আপনি শুরু করবেন। যেমন আমরা যদি ডাক্তারি পুরোটা না শিখি বা কারো অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি ডাক্তারের সাথে থাকি, অনেকে দেখবেন যে হাতুড়ি ডাক্তার বলে না, এটাগুলো এখনো মনে হয় গ্রামে আছে, মানে কোনো একটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল, সে সামান্য হয়তো তার পড়ালেখার বা ওই ধরনের জ্ঞান ছিল, সে কিছু জিনিস বুঝে ফেলছে, সে তারপরে শুরু করে দিয়েছে ডাক্তারি। এখন এর মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছে, আবার অনেকের ডেঞ্জারাস লেভেলের
ক্ষতিও কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যেটাই করবো না কেন, এই বেসিকটাকেই আপনারা যদি শিখেন, এটার মাধ্যমে আমরা যেভাবে কাজগুলো করি আপনারা ওভাবে করতে পারবেন, মানে অনেক প্রফেশনাল বুঝতে পারবে না, তবে যারা প্রফেশনাল তারা ধরে ফেলবে আপনি কিভাবে কাজটা করছেন, কিন্তু যারা মোটামুটি এত আইডিয়া নাই বা গ্রাফিক্স এর কাজও জানে না তাদের জন্য এটাই আসলে অনেক কিছু। আর এইটাকে আমি কিন্তু রেকমেন্ড করব, যদি কেউ গ্রাফিক্স ডিজাইনের উপরে খুব প্রফেশনাল একটা কোর্স করে শিখে নেন, এটা আপনাদের জন্য একটা অ্যাসেট হবে। কারণ এই গ্রাফিক্স ডিজাইনটা এমন যেটা আপনি যত বেশি পারবেন বা যত বেশি কাজে ইউজ করবেন তত বেশি আপনি ভালো রেজাল্ট এই ফাইবার বা মার্কেট প্লেস গুলোর মাধ্যমে আনতে পারবেন, এবং এই গ্রাফিক্স ডিজাইন সেক্টরটার কাজ কখনো কমবে না, এটা সারাটা জীবনই থাকবে এবং বাড়তেই থাকবে। যদিও অ্যাভেলেবেল গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনার কিন্তু রাস্তায় অনেক সময় একটার সাথে একজন বাড়িও খায়, মানে এত পরিমাণ গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছে, কিন্তু সবাই যে খুব ভালো কাজ করতেছে বা কাজের লাইনটা পেয়ে গেছে এমন না, অনেকেই এখনো জানে না যে কোথায় গিয়ে ভালো কাজ করা যায়। ওরা হয়তো কাজগুলো শিখে কোনো না কোনো একটা কোম্পানির সাথে বা কোনো একটা বাইরের দোকানের এলাকার দোকানের সাথে গিয়ে মান্থলি জব করতেছে, কিন্তু ওরা যদি মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া থাকতো এবং ইংলিশের স্কিল, অনেক অনেক গ্রাফিক্স ডিজাইন ম্যাক্সিমাম 75 বা 70 প্লাস হচ্ছে যে ওরা ইংলিশের স্কিল নাই, মানে ইংলিশের স্কিল খুবই কম, যার কারণে ওরা মার্কেট প্লেসে আসতে পারে না। যাই হোক, আপনারা যদি গ্রাফিক্স নিয়ে আগান এটার ফিউচার খুব ভালো, পাশাপাশি আমাদের ভিডিও এডিটিং নিয়ে আমি বলবো, এই দুইটার ফিউচার খুবই ভালো, এগুলো সারা জীবন কাজ থাকবে, এই কাজ কখনো শেষ হবে না। আর আমরা কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি, বিশেষ করে আমাদের মতো যেগুলো এই কান্ট্রি আছে, মানে ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, ডেভেলপিং অবস্থায় যেগুলো আছে, এরাও আস্তে আস্তে সেদিকে যাচ্ছে। তো কাজের চাহিদা বা পরিধি বাড়তেই থাকবে, আপনার গ্রাফিক্স বলেন ভিডিও এডিটিং বলেন। যাই হোক, এরপর আসেন আমরা কেন বেসিক গ্রাফিক ডিজাইনিংটা শিখবো। বায়ার আমাদেরকে তার প্রোডাক্টের পিক দিল বা যে কোনো একটা সোর্স থেকে সে পিকটা সংগ্রহ করে নিতেও বলতে পারে, সেক্ষেত্রে যেই পিকটাই আমি আনি না কেন সেটা যদি হুবহু আমরা প্রমোটিং এর কাজ শুরু করে দিই, ওটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে ওটা দিয়ে প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিয়ে শুরু করে দিলাম, এখন ওই ইমেজটা তো আপনি গুগল থেকে নিচ্ছেন, তো এটা তো আপনার নিজস্ব না, ওটা অন্য কেউ না কেউ ঠিকই ব্যবহার করছে, তো ফেসবুক সরাসরি ডিটেক্ট করে ফেললো বা ধরে ফেললো কি এ স্প্যাম করতেছে। এভাবে আপনি একদিন করলেন ফেসবুক হয়তো কিছু বললো না, দুই দিন করলেন কিছু বললো না, কিন্তু বারবার করলে যে আপনাকে বলবে না তা তো না, যে কোনো এক সময় ধরে আপনাকে সরাসরি 7 দিনের জন্য ব্লক করবে অথবা আপনার টোটাল আইডিটাই শেষ করে দিবে, ডিসেবল করে দিবে। তো এগুলো আমরা যদি কাজগুলো বেসিক গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে সামনে প্রত্যেকটা ইমেজ এডিট করে নিই, আর আমাদেরকে ধরতে পারবে না বা স্প্যাম এটা বলার কোনো সুযোগ নাই, আর এটা উচিত না, যে কোনো একটা ছবি সরাসরি নামিয়ে আমি যদি ইউজ করি এটা আসলে উচিত না, এটা ইলিগ্যাল। যাই হোক, আমরা অনেক সময় হয় যে বাইরে একটা পোস্টের জন্য ডকুমেন্ট দিল, আমরা নিজেদের আইডি সুরক্ষার্থে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিই, অলরেডি বললাম আমরা এখন থেকে কিছু জিনিস মাথায় রেখে কাজ করবো। প্রথমত আমরা যে কোনো ছবির ফরম্যাট PNG এটা একটু খেয়াল রাখবেন, আমরা ছবি যদি নেটে কোনো সময় কোনো কাজে ব্যবহার করি বিশেষ করে প্রমোশনাল কাজে, তখন কিন্তু অন্য কোনো ফরম্যাট দিব না, কারণ ওই ছবিগুলোর রেজুলেশনটা নেটের ক্ষেত্রে মানে ইন্টারনেটের ওয়ার্ল্ডে এতটা ভালো রেজুলেশন শো করে না, যখন কেউ পিকচারটাতে ক্লিক করে এটা দেখবে একটু হলেও সমস্যা বা ধরা পড়বে চোখে, কিন্তু ওই ফাইলটা যদি আপনারা যেই ফরম্যাটেই নেন না কেন ওটাকে খুব সহজে PNG করা যায়, আমি দেখাবো। PNG ফাইলটা জাস্ট এটা মাথায় রাখেন যে আমরা যে কোনো ছবি PNG ফাইলে দিয়ে প্রমোট করব, তাহলে ওটার রেজুলেশনটা খুব ভালো থাকবে। যাই হোক, এটা গেল। তারপর বায়ারের লিঙ্ক ছবি যাই দিক না কেন আমরা সরাসরি প্রমোট করবো না, হ্যাঁ এটা আরেকটু মাথায় রাখবেন, বায়ার আমাকে একটা লিঙ্ক দিছে, মানে সে বললো যে এই আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আমি তোমাকে দিলাম, এই হলো সেই প্রোডাক্টের পেজ বা ল্যান্ডিং পেজ, মানে যেই লিঙ্কটা দিবে, আপনারা জানেন একটা ওয়েবসাইট, যেমন আমাদের ওয়েবসাইটে যদি যান আমাদের ওয়েবসাইটে অনেকগুলো টপিক আছে, যতগুলো টপিক তার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ, ঠিক আছে, যখন আপনি একটা টপিকের উপরে ক্লিক করবেন একটা পেজ নতুন পেজ আসবে, ওইটাকেই বলে ল্যান্ডিং পেজ, সিম্পলি এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। তবে আসলে ল্যান্ডিং পেজটা ম্যাক্সিমাম ইউজ হয় CPA মার্কেটিং এর ক্ষেত্রে, ওইটা আলাদা, তবে মূল বেসিক বা মূল কনসেপ্টটা হলো এটাই, যে এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা একটা নির্দিষ্ট লিঙ্ক বা নির্দিষ্ট ল্যান্ডিং পেজ থাকবে বা থাকে। তো যাই হোক, বায়ার আপনাকে একটা ছবি দিল বা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিল, এই লিঙ্ক নিয়ে কাজ করেন, আপনারা ওই লিঙ্কটা ডিরেক্ট কখনো প্রমোট করবেন না, ওইটা আমরা শিখাবো যে কোনো একটা ক্লাসে কিভাবে, ওইটা আপনার আপনার জন্য খারাপ বায়ার জন্য খারাপ, কারণ আমি অলরেডি বললাম যে একই বায়ার আপনার একই কাজে বা একই ল্যান্ডিং পেজের জন্য দুইজনকে বা তিনজনকে হায়ার করছে বা আরো বেশিও করতে পারে, তার কোম্পানি যদি অনেক বড় হয় সে অনেকজনকে হায়ার করবে, এটাই স্বাভাবিক। তো সে হয়তো দুই তিনজনকে হায়ার করছে সেম লিঙ্ক দিয়ে, দুই তিনজন না জেনে কাজ করে গেছে, এখন আপনি তো জানেন, আপনাদেরকে তো জানানো হচ্ছে, আপনিও যদি সেই কাজটা একইভাবে শুরু করেন সেটা বায়ারের জন্য কি খারাপ, যখন এটা আসলে নির্দিষ্ট কোনো সার্টেন লেভেল নাই যে এই একই লিঙ্ক এতবার শেয়ার হলে ফেসবুক এটা দেখবে ব্লক করবে, এটা যখন ফেসবুকের ইচ্ছা হবে তখনই ওই লিঙ্কটাকে আজীবনের জন্য ব্লক করে দিবে, আর আজীবনের জন্য ব্লক করে দিলে অনেক সময় অ্যাপ্লাই করেও ওটা আনব্লক করা যায়, তবে ম্যাক্সিমাম এটা হয় না, কারণ যেগুলো ব্লক হয় সেগুলোতে আসলে অতিরিক্ত স্প্যাম বা অতিরিক্ত লিঙ্ক শেয়ারের কারণে ফেসবুক ব্লক করে, তো সেই ক্ষেত্রে এগুলো সাধারণত অ্যাপিল করলেও লাভ হয় না। যাই হোক, আমরা সেদিকে যাবো না, আমরা খুব সিম্পলি আমাকে যে লিঙ্ক দিক না কেন আমাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমরা ব্লগ সাইটের মাধ্যমে দেখাবো আর একটা হচ্ছে আমরা গুগল ডক্স এর মাধ্যমে দেখাবো।
যে কোনো একটা ক্লাসে দেখাবো, আজকেরটা যেহেতু গ্রাফিক্স আমি সেদিকে যাচ্ছি না। জাস্ট এটা মাথায় রাখেন, আপনাকে যে ছবি দিল না কেন, যে ফরম্যাটে দিল না কেন, সেটা আমরা অবশ্যই পিএনজি করে নিব, আর আমাকে যে লিঙ্কটাই দিক না কেন সেটাকে আমরা মাস্কিং করে নিব। মাস্কিং মানে কি, ওই যে লিঙ্কটা দিবে ওই লিঙ্কের উপরে মুখোশ পরিয়ে দিব, সিম্পল। ঠিক আছে, সবসময় এগুলো যদি আমরা করি আমরা কিন্তু সেফ। আর আরো কিছু টেকনিক আমরা ফেসবুক ক্লাসে দেখাবো, ওগুলো যদি আপনারা করেন আপনাদের আইডি খুব একটা নষ্ট হবে না, খুব কম হবে, হবে না যে একদম গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, ফেসবুকের মার্ক জুকারবার্গ নিজেও বলতে পারবে না যে হবেই না, হবে, খুব কম হবে, এটা রেশিও আছে। উল্টাপাল্টা করলে 10টার মধ্যে 5টা যাবে, আর যদি নিয়মের মধ্যে করেন 10টার মধ্যে একটা বা দুইটা, একটাই যায়, দুইটা সাধারণত যায় না, একটাই যায়। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করলাম। আচ্ছা এরপর আসি, আচ্ছা আমি তো গ্রাফিক্স এর কাজ জানি না, আমার কি অনেক সময় লাগবে? উত্তর হলো একেবারেই না, আপনি এই একটা ক্লাস দিয়েই পারবেন, তবে প্র্যাকটিস এর কোনো বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস করবেন আজকে দেখিয়ে দেওয়ার পর থেকে, তত বেশি আপনি এক্সপার্ট হতে পারবেন। আর এখানে আমি অনেক টুলস আপনাদেরকে দিব, সব অনলাইন, আপনার এখন অফলাইন বা কোনো এক্সট্রা সফটওয়্যার নামে কাজ করতে হবে এমন না। জাস্ট আপনার যে পিসির মধ্যে একটা, আপনাদের সবার এটা বাই ডিফল্ট থাকে, এটা কি বলে, পেইন্ট, মাইক্রোসফটের একটা নিজস্ব পেইন্টের একটা সফটওয়্যার বিল্ট ইন আপনাদের পিসিতে আছে, ওইটাই ইনাফ। আর পাশাপাশি যা ইউজ করবো সব হচ্ছে অনলাইন এবং খুব ইজিলি, যেটা আমরা যদি গ্রাফিক্স এর কাজ জানি বা ফটোশপ ইলাস্ট্রেটর এর কাজ জানি সেটা দিয়ে করতে যদি 2 মিনিট লাগে, সেটা আমি ওই অনলাইন টুলসে 1 মিনিটে করে ফেলতে পারবো। ঠিক আছে, এই ধরনের বেশ কিছু টুলস আছে আমাদের। আচ্ছা আরো কিছু জিনিস, এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আপনাদের ক্ষেত্রে হতে পারে, হবেই যে কোনো একটা সময়, যেহেতু আপনারা তো একজন দুজনের সাথে কাজ করবেন না, কাজ করতেই থাকবেন। বায়ার আমাকে একটা সময়, একটা বায়ার পাইলাম যে $150 কাজ ছিল এটা, তো সে বললো যে আমাকে আমার এই কালার দিতে হবে, আমি তোমাকে কালার স্যাম্পল দিব, একদম সেম টু সেম কালার দিতে হবে আমার এই জায়গাগুলোতে, আমি আমাকে ডিরেক্ট করে দিয়েছি, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, এই কালার দিতে হবে, এই ফন্ট দিতে হবে। ঠিক আছে, আপনাদেরকে এরকম বলতে পারে, তো এগুলোর জন্য একদম টেন্স, মানে টেন্স হওয়ার কিছু নাই, আপনারা একদম সিম্পল এই কাজগুলো শেখার মাধ্যমে সেম কালার কিভাবে দিতে হয়, সেম ফন্ট কিভাবে খুঁজে বের করতে হয় সব আপনারা করতে পারবেন। তবে একটা জিনিস, এখানে একটু সমস্যা হয় ফন্টের ক্ষেত্রে, কারণ আপনারা জানেন যে ফন্ট কিন্তু সব ধরনের ফন্ট ফ্রি পাওয়া যায় না, কিনতে হয়, এবং একটা ফন্টের প্রচুর দাম। ঠিক আছে, $10 $12 একটা ফন্টের দাম আছে, এরকম আরো বেশিও আছে, এটা ওইটার পপুলারিটির উপরে ডিপেন্ড করে। তো আমরা চেষ্টা করব ফ্রি, আপনারা যদি খুঁজেন অনেক সময় পেয়ে যাবেন, কারণ একটা ফন্ট অনেকে ধরেন কিনে নিতে, সে কিন্তু ম্যাক্সিমামই যেটা হয় সে পপুলারিটি পাওয়ার জন্য সেই ফন্টটাকে তার যে কোনো একটা সাইটে ঠিকই আপ করে দেয় ফ্রি, মানে তার ওখানে যেন ভিজিটর আসে, ওয়েবসাইটে যেন ভিজিট হয়। তো এই জন্য আমরা মোটামুটি কিনতে হবে না, একটু কষ্ট করলে ওই ফন্টটা আপনারা যে কোনো না যে কোনো সাইটে গিয়েই পেয়ে যাবেন। আমরা কিছু সাইট দিব, হয়তো একটা মনে হয় সাইট আমি লিখে রাখছি, ওইটা থেকে মোটামুটি ম্যাক্সিমামই পেয়ে যাবেন, না পেলে ওটা আবার ওই ফন্টের নামটা পেয়ে যাবেন, এবং নাম দিয়ে যখন সার্চ করবেন তখন অনেক সাইট পেয়ে যাবেন যেখানে ফ্রি ওইটা ওই ফন্টটা পেয়ে যাবেন, কেনার ঝামেলাটা তার করতে হলো না। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনারা শেখাবো আমাদের, আপনাদেরকে অনলাইন টুলস এর মাধ্যমে রেজুলেশন বাড়ানো যায়, যে কোনো ছবির একটা রেজুলেশন বাড়াতে পারবেন। তো রেজুলেশন বাড়ানোর ক্ষেত্রে এমন না যে আপনি যেটা ইলাস্ট্রেটরও করা যায় সেই ধরনের কাজ আবার করতে পারবেন না। ঠিক আছে, আপনি করতে পারবেন কি, একটা ছবি দিল, ছবিটা মোটামুটি ভালোই কিন্তু অনেক বড় করলে সমস্যা হয়, সেটা আপনি কারেকশন করে নিতে পারবেন, কিন্তু এমন ছবি দিল যেটা রেজুলেশন খুবই খারাপ সেটা কিন্তু আমরা আমাদের এই অনলাইন টুলস এর মাধ্যমে তারা এটা করতে পারে না। এটা আমার মনে হয় ইলাস্ট্রেটরও অতটা বেশি পসিবল হয় না, রেজুলেশন মোটামুটি ভালো থাকলেই পসিবল, আদারওয়াইজ সম্ভব না। এরপর আসেন লোগো বানানো, খুব ইজি, খুব সিম্পল, আপনারা অনেক ভালো ভালো লোগো বানাতে পারবেন, তারপরে শেপ যে কোনো ছবির মধ্যে যে কোনো শেপ দিতে পারবেন। আচ্ছা যাই হোক, এগুলো করা যাবে। আচ্ছা প্রায় বেশিরভাগ কাজ আমরা অনলাইনে থাকা বিভিন্ন ফ্রি সাইট টুল ইত্যাদি ব্যবহার করে সহজে, আচ্ছা ঠিক আছে সহজে পারবো এটা বললাম। আচ্ছা এখানে যত প্র্যাকটিস, এটা অলরেডি বলছি প্র্যাকটিস এর কোনো বিকল্প নাই, তারপর সব কাজ করা সহজে যাবে। আচ্ছা ফন্টের ব্যাপারটা একটু ব্যতিক্রম, এই যে এটা অলরেডি বলে ফেলছি অনলাইনে হেল্প নিয়ে। হ্যাঁ ঠিক আছে, এবার আসেন আমরা 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 যে কাজগুলো করছি একটু দেখি, আমি দেখেন আমি প্রথমে আমি যে কাজটা করছিলাম এটা একটু ডিজাইনটা দেখে, খুব সিম্পল ভাবে করছি, একটু ওপেন হোক। আচ্ছা এখানে আমি কিছু স্যাম্পলও নিয়ে রাখছি, কোথায় আছে, হ্যাঁ আছে, দাঁড়ান আমার ওই ছবিটা আগে ওপেন হোক। দেখেন এটা কিন্তু একদম সিম্পল আমরা তৈরি করছি, এটা মোটেও কোনো গ্রাফিক্স এর কাজ না, মানে গ্রাফিক্স এর যে ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের কিছু দিয়ে কাজ করতে হয়নি। আপনারা যারা এক্সপার্ট তারা বুঝে ফেলবেন, কিছু জিনিস দেখলেই বোঝা যায়, আর যারা যাদের অভিজ্ঞতা নাই তাদের জন্য মনে হবে যে আকাশ সমান কিছু একটা, আসলে না, এগুলো খুব সিম্পল কাজ। মানে বায়ার আমাকে কিন্তু তাই, সে আমাকে এই স্যাম্পলটা দিছে, একটা ছবি তুলে দিছে যে এই লিখার ফন্টটা লাগবে,
তারপরে এখানে কিছু কালার দেখতে পাচ্ছেন, তারপরে এখানে স্টাইল দেখতে পাচ্ছেন, এগুলো এভাবে দিতে হবে, এই কালার এইভাবে দিতে হবে, সেম সেম কালার, এটাও সেম কালার দিতে হবে, এই জায়গায় তার ছবি থাকবে। বায়ার আমাকে সেটা হাতে এঁকে দেখাইছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো সে যেভাবে বলছে আমি সেম কাজ সেভাবে এঁকে করে দিছে, ঠিক আছে। এটা সম্ভবত ফেসবুকের একটা কাভার ফটো করছিলাম, একইভাবে ইউটিউবের জন্য করতে বলছিল, ইউটিউবেরটাও করে দিছি। ইউটিউবের ক্ষেত্রে আপনাদেরকে একটু শিখতে হবে, এটা ইউটিউবের ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট রেজুলেশন আছে, আর এইভাবে আসলে ব্যানার করা উচিত না। এটা ব্যানারটা আপনার মোবাইলের জন্য পারফেক্ট, ঠিক আছে, কিন্তু সে যখন যাই হোক সে এটা বুঝে না, বা সে তাকে আমি বলছি সে বুঝতেও চায় নাই, সে বলছে যে না এভাবে দাও, এভাবে দিলে ডেস্কটপ থেকে দেখে তো তারা, তাদের জন্য সুবিধা। যাই হোক সে বুঝে নাই, কিন্তু যখন কেউ মোবাইল থেকে দেখতে যাবে তার অনেকটা অংশ কাটা পড়বে। আচ্ছা যাই হোক, তাহলে এইভাবে আপনারাও করতে পারবেন, খুব সিম্পলি যে ফর্মেট বলবে সেই ফর্মেট দিয়ে বা ফন্ট দিয়ে করতে পারবেন। আচ্ছা আমি এবার দেখেন সে আমাকে কিভাবে এঁকে দিছিল, এই যে সে আমাকে এঁকে বুঝাই দিছে আমার এই কালারটা লাগবে, এই কালারটা লাগবে, এই জায়গায় আমি থাকবো, আর এই ফন্টটা হবে, এইভাবে সে জিনিসগুলো আমাকে করে দিতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আরো আমি দেখাচ্ছি আরো কিছু ছবি রাখছিলাম। আচ্ছা নাই, এমনকি সে আমাকে একটা প্লেটের ছবি তুলেও পাঠাইছিল, মানে ওই প্লেটের কালারটাই লাগবে। আমি একটু দেখি পাওয়া যায় কিনা, আর কয় মিনিট আছে, 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। কোন বায়ার ছিল তো খেয়াল নাই, সম্ভবত এটা না, এটা না, বা না এটাই মনে হয়, দেখি, হ্যাঁ এটাই। দেখেন আমি এখান থেকে একটু দেখা দিয়েছি, দেখেন প্লেট, প্লেটের ছবিও তুলে পাঠাইছে, মানে সে আমাকে কালারটা এই কালার দিতে হবে, এই কালারটা দিতে হবে, ওই যে বাইরের কালারটা দেখেন আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছে, ঠিক আছে, এই কালারটা বাইরের কালার। তারপর আরেকটা ছবি দেখাই, তো এগুলো যদি বলে আপনারা ভয় পাওয়ার কিছু নাই, আমরা খুব সিম্পল ওয়ে দেখাবো। তারপর দেখেন এই যে এখানে এই আঙ্গুল দিয়ে এই কালারটা দেখাচ্ছে না, এখানে আবার দেখাচ্ছে এই মাঝখানের কালারটা, তো আমার এই ক্ষেত্রে কি করতে হচ্ছে, আমার ঠিক মাঝখানের কালারিং যে কালারটা ইউজ হয়েছে ওইটারই কোডটা লাগতেছে। খুব সিম্পলি আমরা এই কাজগুলো করবো, এটার জন্য আপনাকে খুব হাইলি স্কিল হতে হবে না। এখন একটা টুলস দেখাবো, ওইটা দিয়ে আপনারা পারবেন। যাই হোক এভাবে সে কিছু জিনিস দিছিল, তারপরে এই যে দেখেন তার আমি শেপ করে দিছি, সেরকম একটা শেপ করে দিতে বলছিল, তো যেরকম শেপ বলবে এরকম শেপ মোটামুটি করা যায়, আমরা অনলাইন সাইটে পেয়ে যাবো, এখানে আর মনে হয় কিছু নাই। আচ্ছা সে আমাকে এই স্যাম্পলটাও দিছিল, বলছিল যে এইভাবে করতে হবে, এই যে এই স্যাম্পলটা দিছিল, বলছে এটা এটা ফলো করতে হবে, এখানে যে ফন্টটা আছে সেই ফন্টটা থাকতে হবে, এবং নিচের ফন্টটা সে আমাকে লিখে দিছিল। তো যাই হোক আপনাদেরকে কি করতে হবে আমরা একটু পরে দেখবো লাইভ, আর ক্লাস 1 মিনিট আছে। আচ্ছা আমরা একটু জয়েন করি আবার, তারপরে আবার শুরু করব। আপনারা একটু দ্রুত জয়েন করবেন, আপনারা অনেক সময় দেরি করে ফেলেন, আমি এন্ড করে দিচ্ছি, আপনারা একটু দ্রুত জয়েন করেন, দ্রুত জয়েন করেন সবাই।